আজকে এই আমাদের শুভ অনুষ্ঠানের সূচনা করার জন্য। অনুব্রত মণ্ডল বলেন, তারা হাসেন যে তার কথায়, কিন্তু তার কথাকে সমর্থন রেখেই বলি, সত্যি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। যারা দেখতে পান, তারা রাস্তা দিয়ে হাঁটলে বা রাস্তা দিয়ে গেলে দেখতে পাবেন সত্যি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই আজকের দিনে সৌগত রায় সাহেব এসেছেন, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনে নিই। পৌরসভা এখানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে একটা বিশ্ব বাংলার প্রতীক তৈরি করেছে এবং একটা বাস যাত্রীদের জন্য একটা প্রতীক্ষালয় তৈরি করেছে। এই দুটো কাজ এই এলাকার মানুষের খুব আনন্দের ব্যাপার হবে। আমি প্রদীপকে শুভেচ্ছা জানাই এই সফল প্রচেষ্টার জন্য। একটা পিছিয়ে পড়া এলাকাকে কী করে এগিয়ে নিয়ে যেতে হয়, প্রদীপ তার দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্বর্ধনা জানাচ্ছেন রীতা মণ্ডল মহাশয়া এবং সুস্থ সকলকে বলবো জোরে করে তাহলে যে আমাদের উন্নয়নে কান্দারি। এখন শুভ উদ্বোধন করছেন আমাদের রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং তথা দমদমের বিধায়ক অধ্যাপক ভারতী বসু মহাশয়। তিনি সকলে জোরে করে তাহলে দেখুন কি সুন্দর অনেক সজ্জা করে উঠেছেন এই তিন নম্বর রাত। কি বলবেন, না আমাদের তো কাকলামে পুরসভায় আমাদের এই 17টা ওয়ার্ডে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি এই পরিমাণ আমাদের অসাহায্য বা অনুপ্রেরণা যাই বলুন না কেন, তিনি যদি না করতেন এটা হতো না। আজকে এই বিশ্ব বাংলার লোক এখানে উদ্বোধন হলো, একটা লাইট পার্ক সম্পূর্ণভাবে বিউটিফিকেশন হলো, আজকে বাসস্ট্যান্ড নতুন একটা বাসস্ট্যান্ড হলো, এগুলো আমরা এই গোটা এই দিল্লি রোড সংলগ্ন এলাকায় এবং যে প্রমোদনগরে কিছুদিন আগে বা এই তিন নম্বর ওয়ার্ডে মানসী পাড়ে সংলগ্ন যে এলাকা, যে একটা অনুন্নত চেহারা বলে দাবি করা হতো সেটা কিন্তু এখন আর পাল্টে গেছে। এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে, প্রচুর মানুষ কাজ করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে। তিন নম্বর ওয়ার্ডে আজকে আমার পৌরপিতা প্রদীপ মজুমদার, সে এখানে আজকে দাঁড়িয়ে অনেকগুলো কাজের উদ্যোগ নিয়েছে, আমি এই সর্বতভাবে উদ্যোগের সঙ্গে আছি, ফলে আমাকে এখানে আসতেই হতো, এগুলো উদ্বোধন করলাম এবং কিন্তু পুরোটাই মাথায় রাখতে হবে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এটা আমাদের সম্ভব।